হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমরা বাহিরে যাব, এখন আমি রেডি হইতেছি। সো আমার রেডি হওয়া ডান, এখন আমরা সবাই বের হয়ে যাব। সো যেতে যেতে দেখলাম খুবই সুন্দর ফ্লাওয়ার্স দেখা যাচ্ছে এখানে, সব রকমের ফ্লাওয়ার্স পাওয়া যায়। এখন আমরা চলে আসছি মাজরায়, এখানে পুরো একটা বাংলাদেশের গ্রামের ভাইবস আসতেছিল। একদমই মনে হইতেছিল যে আমরা পুরো বাংলাদেশে। এখানে আমরা অনেকগুলি ফ্যামিলি একসাথে আসছি আর ওয়েদারটা খুবই নাইস ছিল। সো এখন একটু ওই সাইডে আমরা ঘুরে আসছি, এখন আমাদের খাবার সার্ভ হয়ে গিয়েছে। এখন এখন আমি আমার খাবারটা নিতেছি, খাবারের পর আমরা একটু ফটোশ্যুট করতেছিলাম সবাই। এখানেও খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স ছিল। এই পানির ভিতরে ছোট ছোট মাছও ছিল এখানে। স্পেশাল এখানকার ওয়েদারটা অনেক নাইস ছিল আজকে। এখানে ছোট ছোট পাখি দেখা যাইতেছিল, সামনে গেলে ওগুলি উড়ে যায়। আর স্পেশালি এই ফ্লাওয়ার্সগুলি অনেক বেশি সুন্দর ছিল। সো এই রুমটা হচ্ছে যারা এখানে এই যে এই যা এই মাজাটার টেক কেয়ার করে তারা থাকে। মাশাআল্লাহ তাদের কিচেনটা বড়।
আমি ওই দুই রুম দেখাই নাই, বিকজ এখানে দুইটা আঙ্কেল ছিল। তো এখন আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাইতেছি সবাই। আমরা এখন চলে আসি সিকুতে একটু শপিং করতে। তো এর আগে একটু আমরা খাওয়া দাওয়া করে নিতেছি। আমাদের শর্মাটা রেডি হতেছে। আমার খাবার কিনা শেষ, খাওয়াও শেষ, এখন আবার একটু ঘোরাঘুরি করতেছি, শপিং করতেছি। এখন আমরা বাসায় যাইতেছি, আমাদের ঘোরাঘুরি শেষ। এখন তো সাডেনলি এখন আমার বোনে স্টারবাকস খাইতে ইচ্ছে করতেছে, তো আমরা স্টারবাকসে গেলাম ড্রিঙ্কস নেওয়ার জন্য। স্টারবাকসের মাস্কগুলি খুব সুন্দর, আমাদের ড্রিঙ্কস নেওয়া শেষ, হ্যাঁ আমরা চলে যেতেছি। আমাদের ঘোরাঘুরি